স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে স্কুল ছাত্র সানি হত্যা মামলার অন্যতম আসামি আনিমকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান রাশিক মেয়রের। নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে অভিযান চালিয়ে স্কুল ছাত্র সানি হত্যা মামলার অন্যতম আসামি আনিমকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। সোমবার রাত 12:30টার দিকে নগরীর সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আনিম ওই এলাকার আকবরের ছেলে। মঙ্গলবার আরএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নগরীর সাধুর মোড় এলাকা থেকে আনিমকে গ্রেফতার করে। পূর্ব শত্রুতার জের ধরে গত 4 জুলাই রাতে গ্রেফতারকৃত আনিম সহ হত্যা মামলার অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ঘোষপাড়া মোড় হতে নিহত সানিকে অটোতে করে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে হেতেমখা সাহাজিপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। রাজশাহী মহানগরীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নগর ভবনের সিটি হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাশিকের সচিব মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামিম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর বৃন্দসহ অন্যরা। নিরাপদ স্যানিটেশন বিষয়ে করণীয় নিয়ে তথ্য উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন বকুল। এ সময় মেয়র লিটন নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা তৈরিতে সিটি কর্পোরেশনের গৃহীত উদ্যোগ তুলে ধরে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়নে সক্ষমতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী মহানগরীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে জনগণের অংশগ্রহণে ওয়ার্ড পর্যায়ে মতামত নিয়ে স্যানিটেশন সংক্রান্ত বিদ্যমান সমস্যা চিহ্নিত করে এবং ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা জোরদার করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলেন লিটন। বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী সেক্টর ও ব্যাটালিয়নের 227তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে প্রীতিভোজ ও কেক কাটার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই বিজিবি এক ব্যাটালিয়নের গার্ড অব অনার অর্ডার গ্রহণ করেন মহাপরিচালক। এরপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহী এক বর্ডার গার্ড ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বাব্বির আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ এনডিসি, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ কর্মকর্তাবৃন্দ। নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ঘটনায় অপর আসামি নফির শাহের দ্বিতীয় স্ত্রী হেমলতাকে খালাস প্রদান করা হয়। মঙ্গলবার বেলা 11:30টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নবীর শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, 2019 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখ রাত 10:30টার দিকে নফির শাহের প্রথম স্ত্রী লতিফন ওরফে লুৎফনকে ঘরের ভিতর গলা টিপে হত্যা করে। এ ঘটনায় লতিফনের বড় ভাই মোজাম্মেল বাদী হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে আসলে শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
নাটোরের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা 12টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে নাটোর সদর ও নলডাঙ্গা দুই উপজেলার 81 জন দুস্থ ও অসহায়দের মধ্যে 4,74,000 টাকার চেক বিতরণ করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার রনি খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদুল ইসলাম সহ অন্যান্যরা। পরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 25 জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও 20 জন দুস্থ জেলের মাঝে ভ্যান বিতরণ করা হয়। এছাড়া 109 জন বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 14 নং হাজিপুর ইউনিয়নে উপজেলা নিজস্ব অর্থায়নে প্রায় 5.5 লাখ টাকার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় এই উপজেলাতেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আগামীতে এই উপজেলার জনগণকে সাথে নিয়ে আরও উন্নয়নমূলক কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা ইমরান নূর রফি, হাজিপুর ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য শহীদুল্লাহ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকুন, ধন্যবাদ। Thank you.